আমরা এতক্ষণ যে প্রেমের কথা বললাম সেই প্রেম ধরে রাখতে বলেছি। প্রেমের ঢেউ অনেকের আসে যখন হরিনামে মাতাম দেয়, তখন তার চাওয়া পাওয়া থাকে না, তখন প্রকৃত প্রেমের ঘরেই মানুষ চলে যায়। লীলা কীর্তনে অনেক রকমের পদ শুনে কান্না আসে, কবি গানে অনেক গান শুনে শোকের কান্না কান্দে, কেউ যদি প্রিয়জনকে হারা হয় পোষা পাখির গান শুনে কান্দে। ঠিক বলছি তো নাকি? দাতা কর্ণের পালা যখন গায় কেউ দেখে কান্দে, কেউ যখন গায় বিধি নারী জনম ক্যাম্বা দিলি মায়েরা যে ঝাপ দিয়ে পড়ে কান্দে কান্দে, ওই কান্নার কথা আমি করছি না। যখন হরিবোল বলে মতুয়ারা মাতোয়ারা হয়ে যায় সেখানে তো আর কোনো চাওয়া পাওয়া থাকে না, তখন পাগল। হরিবোল হরিবোল বলতে বলতে তখন একটা প্রেম রাজ্যে চলে যায়। কারণ কি? দেহের যে নামের ঘাত প্রতিঘাতে একমুখী হয়ে যায়। হরিনাম সিংহ রবে পালাবে রিপুষ হবে, আসেন আমার অসুবিধা গান। ওই সময় প্রেম হয়, ওইটা খাঁটি প্রেম, কিন্তু সেই প্রেম ধরে রাখা মানুষ কম। এই জন্যই গানটা আমার অশ্বিনী গোসাই লিখেছেন। কে যদি কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরো কি কথা রে বাবা, কেমন যেন শীত লেগে যায় এই কথা শুনলি আমার। কেউ যদি ঢেউ ধরতে পারো बड़ कष्ट है बाप ठाकुर दादारा मन है ना कोनो दिन ओई मद खेয়েছে चिंतो ना तारा देश छाड़ा हुए बोलबो ना आमरा तो अविभक्त भारतेरই नागरिक आमार बाप ठाकुर दादा तो अविभक्त भारतेरই नागरिक शयतानरा से भारतटाके भाग करे आमादेर एक साइडे फेले दिए किन्तु आमादेर पूर्वपुरुष ब्रिटिश के ताड़ाबार जन्म ताराओ युद्ध करेछे जे शयतानरा शयतानी करे स्वाधीनतार नामे आमादेर पराधीन करे तारा आमादेर इस्लाम राष्ट्रेर मध्ये इस्लाम राष्ट्र तैरी करे सेखाने ओइटाके आमार बाप ठाकुर दादा घुमिए छिलो तखन जाने ना सकाल बेला उठे सुनलो आमी आर भारतेर नागरिक नई आमी पूर्व पाकिस्तानेर नागरिक हये गेछि मामा बाड़ीर कथा पाइछो ना आमादेर काछे सुनछिला नाकि एटारे पूर्व पाकिस्तान करिए दिछि तोमरा कि एई जायगा थाकबा ना चले आसबा आमरा किन्तु आर सुनते चाइना जामरा जारा उपार बांगला थेके एसेछि अविभक्त भारतेर नागरिक जादेर बाप ठाकुर दादा छिलो तादेर नागरिकत्व निये कोनो समस्या थाके आमरा सुनते चाइ ना हरिबल हरिबल ताहले आमादेर माताल हबार जोन्नो আমাদের পূর্বপুরুষের কেউ মদ খায়নি, তারাও মাতাল হয়েছে। কি মাতাল? হরি নামের মাতাল। হরি হরি নাম। আমার অশ্বিনী লিখেছে কি, ঢেউ লেগে কেউ হয়েছে মাতা, সে মাতাই সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা কি নাম? বিষ্ণু। সংহার কর্তা শিব, মহাকাল। প্রেমিককে মহাকাল সংহার করতে পারে না। হরিবল হরিবল হরিবল। বুঝতে পারছেন, প্রেমিকের কখনো ধ্বংস হয় না। প্রেমিকেরও ধ্বংস হয় না, প্রেমেরও ধ্বংস হয় না। কোথায় গিয়ে গান লিখেছি রে বাবা, শুধু শুধু রবীন্দ্রনাথ মনে মনে ভাবিছিল যে আমার যেখানে জ্ঞানের শেষ, সেখান থেকে অশ্বিনীর জ্ঞান আরম্ভ হয়েছে। বাবা রে বাবা, শীত লেগে যায় সব কথায়, শীত লেগে যায়। যখন অশ্বিনী গান লিখে বাবা গুরুচাঁদের কাছে নিয়ে এসেছিল, কয় অশ্বিনী আমি কি বা বুঝি, আমি শশীরই বলে দিচ্ছি। শশী দেখো দি, আমার অশ্বিনী গান লিখেছি। শশীভূষণ কয় বাবা ও আমার মাথার মধ্যে ঢোকে না, ও কি গান, মান অপমান সমান যার, তার মতো আর মানিকে কি, মায়ের মানে কি? হরি নামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন সত্য চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। এ আমি বুঝেছি। गुरुजान ठाकुर कहे असीम काज करो ताहले गानेर खाताटा निये तुमी रवींद्रनाथ ठाकुरेर काछे जाओ বিশ্বকবি তো যদি কোনো জায়গা ভুল টুল থাকে ঠিক করে দিও। আর অশ্বিনী ঘোষাক তো ছেড়ে একটা কাপড় বানা সাতকানি কাপড় বোলপুরে গেছে দেখে কবিগুরু চেয়ারে বসে আছে হাতলালা চেয়ার নিয়ে প্রণাম করেছে। পথের কাঙাল খাতাটা বুকে ধরে তুমি কি জন্য এসেছো হে কবিগুরু? কয়েকটা গান আমাকে গুরু সাহেব বাবা লেখাইছে আপনার কাছে পাঠাই গেছে, গানগুলো যদি একটু দেখে একটু সংশোধন করে দিতেন কোনো জায়গায়। তুমি গান লিখেছো? দেখি দেখি। যখনই পাতা উল্টাইছে অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। হ্যাঁ কোথাকার কথা, মান অপমান সমান যার তার মতো মানিকে। রবীন্দ্রনাথ ঠাকুর ভাবছেন আরে সর্বনাশ, এ কোথাকার চিন্তাধারা, এখানে ভুল ধরা, এ তো সাধারণ মানুষ না, কাঙালের বেশে। আমার কাছে এসেছে বলছে তোমার খাতাটা আমার কাছে রেখে যাবা? আমাদের পৌষ মাসের প্রথম সপ্তাহে এখানে সব কবিরা আসে, এখানে মেলা হয়, আমি দেখে টেকে ঠিক করে রাখবো, ওই সময় খাতাটা নিয়ে গেলেও হ্যাঁ ঠাকুর হবে। খাতা রেখে চলে গেল বাবা গুরুচাঁদের কাছে। যখন খাতা কোথায় হচ্ছে কবিগুরু রেখে দিয়েছে, আমাকে যেতে বলেছে, ওই বোলপুরে মেলা হয় পৌষ মাসের প্রথম। ঠিক আছে যাইও, মঞ্চ করেছে, সব কবিরা আসবে বসবে, সবাইকে মাল্যদান সম্বর্ধনা, সবাই যার যার লেখনী তারা তুলে ধরবে কবিগুরুর সামনে। অশ্বিনী গোসাই উনি নিচে বসে আছে, সব কবিরা যখন বসেছে তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই খাতা বের করে বলছে আজকে দুই একটা গানের ব্যাখ্যা আপনাদের কাছে আমি চাইব, আপনারা বলুন এই গানটার একটু ব্যাখ্যা করে দিন। হরি নামে পাপখণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন শক্ত চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। একজন কবি উঠে বলছে কবিগুরু আপনার লেখা গান এই আমরা ব্যাখ্যা করতে পারি? বলে আমার লেখা গান? এই গান আমার লেখা নয়, এই দেখো আরো কত লেখা রয়েছে, মান অপমান সমান যার তার মতো মানিকে। কবিগুরুর গলায় মোটা মালা। বলে এই গান কে লিখেছে? বলে দেখো তোমরা কে লিখেছি জানো? মান অপমান সমান যার। তখন রবীন্দ্রনাথ ঠাকুর নিচে নেমে ধুলোবালির মধ্যে থেকে আমার অশ্বিনীর হাত ধরে টেনে তুলেছে, নিজের গলার মালা অশ্বিনীর গলায় পরিয়ে দিয়ে বলছে এই দেখো মান অপমান সমান যার তার মতো মানিকে। তোমরা সবাই চেয়ারে বসেছ, যার গানের ব্যাখ্যা করার মতো ক্ষমতা তোমাদের কারো হয়নি, সেই মানুষটি ধুলা করে বসে। ভাবা যায় আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এরকম পৃথিবী কতবার সৃষ্টি হয়েছে তা তো আমি জানি না, কতবার ধ্বংস হয়েছে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমতের প্রকাশ ঘটেছে, এত পবিত্র মতবাদ, এত পরিশুদ্ধ মতবাদ, এত আবর্জনাহীন মতবাদ, এই প্রেমের প্লাবন এতদিন আগে আর কোন অবতারে আসেনি রে। আর এইবার হরি ঠাকুরের পারিষদদের মধ্যে যে ভাবের প্রকাশ ঘটেছে, যে মহাশক্তির প্রকাশ ঘটেছে, এক রাম যুগে হনুমান ছাড়া আর কোন যুগে এই প্রেম ভক্তির প্রকাশ আমি দেখতে পাইনি, আর বৃন্দাবনের রাধারানী ছাড়া। হরিবল হরিবল। এইবার সেই রাধা প্রেমে প্লাবিত হয়ে গেছে। তাই আমার অশ্বিনী লিখলেন, ঢেউ লেগে কেউ হয়েছে মাতা, মাতা কেউ হয়েছে মাতা। ওরে মাতাল তার মধ্যে স্থাবর জঙ্গম বিভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর। তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারীর মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। একেবারে দেখ অশ্বিনী কি লিখেছে, মাত্র দুই একজনের যোগ ভাগ্যে, দুই একজনের যোগ ভাগ্যে পাগল হল সেও ঢেউ লেগে। দুই একজনা পাগল হল। बिरखेर आगुनेर ताप कत कासा बेल पाता संगे संगे आगुन लेगे पुड़े बिरह अग्नि तादेर तनु जले अनुरागे आमी जे हरि रे पाबो आमार मध्ये कि सेई अनुराग जागिছে तुम्हारे पावार आशा करी बाइरे मानुषेर सामने साधुगिरी देखाई किन्तु भीतरेर मनेर अपवित्र भाव काटे नाई आमी तो माताल होते पारी ना हरि नामे तनुजले अनुरागे तादेर तनुजले अनुरागे तादेर तनुजले अनुरागे तारा प्रेम तादेर तनुजले अनुरागे तनुजले तादेर तनुजले अनुरागे तारा प्रेम जय हरि बोल गौर हरि बोल 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 पुरुष नारी रे गुरुचंद की जय, जय जय हरिचंद गुरुचंद की जय, शांति सत्य भामा की जय, हरिभक्त वृंदो की जय, हरिभक्त वृंदो की जय, उड़ाकंदी धाम की जय, ठाकुर नगर धाम की जय, मथुआ धाम की जय। हरि बोल, हरि बोल, बोलो माता पिता प्रेमानंदे हरि हरि बोल, हरि बोल, हरि।